السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون عن أبي موسى رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك إلى آخر الحديث سراه البخاري ومسلم عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه رواه البخاري عن عائشه رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقران من الكرا الكرام البراره সম্মানিত উপস্থিতি প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াত সম্পর্কে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ একটা মানুষ আল্লাহর রসুল এভাবে বলছেন যে ব্যক্তি কোরআন মাজিদ পড়ে কষ্ট করে কি কি করে একবারে খুব ভারী তার উপরে পড়ে ফালাহ আজরান তার জন্য ডবল নিকি হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না স্বয়ের ছিদ্রোদে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না স্বয়ের ছিদ্রোদে লাঙ্গলের ফল ঢোঁকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম আমি কখনো নিজের কথায় এ কথা বলিনি যখনই এ কথা বলেছি তখন আপনি দেখবেন আমি যখন বলেছি বোখারি মুসলিম তখন এই কথা বলেছি উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া নাহনু ফিস আল্লাহর নবী আমাদের কাছে আসলেন আমরা তখন মসজিদের নববীতে আহলে সুফফাদের পাশে ছিলাম এসেই তিনি বলছেন শোনো সঙ্গী সাথী শোনো আ ইহিব্বু আহাদাকুম আই একদল বথা নাবিলাকিকে ফাই তিবে না কাতায় নে কাওমায়েনে স্মিনা ওলা তোমরা কেউ কেউ যাবা তোমাদের কেউ যাবে বোথা পাহাড়ে বা আখিক বাজারে তোমাদের কেউ যাবে বোথা পাহাড়ে বা আখিক বাজারে গিয়ে দুইটা পুঁজ উঁচু খুব মোটা তাজা উঠ পেয়ে যাবে যেখানে কোন মারামারি হয়নি যেখানে কোন আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হয়নি যেখানে কোনো পাপ হয়নি গিয়েই পেয়ে নিয়েছে এটি কি তোমাদের কেউ চায় তখন সাহাবিগুন বলছেন জি না সবাই চায় জি আমরা নাহানো কুল্লোন এটা সবাই চায় যাবার আর দুইটা উঠ পেয়ে যাবো মানে উঠ তো সৌদি আরবের কথা এটা যদি নারায়ণগঞ্জের কথা হয় এইটা যদি আপনার বেলদি বাজারের কথা হয় বাজারের তাহলে হলো এই যে সকালে গিয়ে দেখা যাচ্ছে যে দেবৈ ঘাটে বেলদি ঘাটে বিশাল বিশাল দুটি বালুর জাহাজ লেগে আছে যেই যাবে সে পেয়ে নেবে কে যেতে চাইবে না চাইবে না যেতে সবাই যে চাইবে তো ওটা ছিল সৌদি আরব সেই জন্য উঠ বলেছেন আমাদের যদি বেলদি বাজারের কথা হতো তাহলে কি বলতেন আমার জানা অনুভূত আমি বলছি আর কি তো সবাই চায় তো তখন সাহাবিগুন বলছেন সবাই চাই আরে শোনো শোনো সবাই যদি চায়। আফালাই এক দু আহাদ মিলাল মসজিদ তো তোমাদের কোনো ব্যক্তি একটু সকালে সকালে মাসিদ যেতে পারে না একরাও আয়াত আয়নে আলো মা সেখানে গিয়ে দুইটি আয়াত শিখিয়ে দিবে বা শিখবে দুইটি আয়াত শিখিয়ে দিবে বা শিখবে খাইল্লাহ মিন এসনাইনে তাহলে দুইটি উটের চেয়ে উত্তম হবে তিনটি আয়াত তিনটি উট উটের চেয়ে উত্তম হবে চারটি আয়াত চারটি উটের চেয়ে উত্তম হবে অমিনা আধ আধ মেনে নে লেভেলে যত আয়াত তত উট যত আয়াত তত উট যত আয়াত তত উট হাদিস বুখারি মুসলিম একটা উটের দাম এমনি সাধারণ বাজারে এক লক্ষ টাকা ধরি এক লক্ষ টাকা দান করলে যেই পরিমাণ নেকের হিসাব এক আয়াত পড়লে সেই পরিমাণ নেকের হিসাব মানে অনেক 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 কিছু কে বুঝে কোরআন কে পড়বে কোরআন সুন্দর করে কাপড় দিয়ে ঘেরে বাড়িতে সাজিয়ে উঠে রেখেছে যেন ওটা অপরিষ্কার না হয় ভালো কিন্তু সেটাকে পড়া লাগবে এটা কারো প্রয়োজন নেই

তুমি তো দুনিয়াতে কোরআন মাজিদ পড়তে ইকরা এখন পড়ো পড়ো উপরে উঠো ফির যেমন ভাবে সুন্দর করে দুনিয়াতে পড়ছিল সেভাবে উঠো ইন দা মানজে আয়াতিন তোমার থাকার জায়গা হবে ওইটা পড়তে পড়তে যেটা হবে তোমার শেষ আয়াত আমি অনুবাদক এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছে আমি ব্যক্তিগতভাবে কিছু আপনাকে বলতে পারি না আপনি কোরআন মাজিদ পড়তে অভ্যাসী হন এ কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন ফাঁকি দেওয়ার কিছু নেই আপনাকে বিচারের মাঠে বলবেন আল্লাহ যে পড়ো আর জান্নাতের উপর দিকে যাও পড়ো আর জান্নাতের উপর দিকে যাও পড়তে 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 যেটা তোমার শেষ আয়াত হবে সেটা তোমার থাকার জায়গা টেনশন কিছু করবেন না যে এত কিছু হবে কি করে বিশাল ব্যাপার তিনি সর্বশক্তিমাম তিনি আল্লাহ সব ব্যবস্থা করে রেখেছেন আনাস রাজিয়াহ তালা আন বলেন রাসূল সাল্লাল্লাহ আলিহসাল্লাম বলেছেন ইউ তাই ওমাল কে আমাবিল কোরআন এয়া আলেহি বেচারের মাঠে কোরান মাজিদকেও নিয়ে আসা হবে যে পড়েছে তাকেও নিয়ে আসা হবে আপনিও থাকবেন কোরানও থাকবে আপনিও থাকবেন করানো থাকবে। এর পড়ালার শুল বলছেন। তাকদমহ সুরাতুল বাকারা সুরাতা আলেম রান, সব আগে আসবে সুরা বাকারা, সুরা আলেম রান, সব আগে আসবে সুরা বাকারা, সুরা আলেম রান, সব আগে আসবে সুরা বাকারা সুরা আলেম রান। তা জানে আনা সাবে হেমা যারা এই সুরা দুটি পড়বে তাদের পক্ষ হয়ে আল্লাহর সাথে তুমু তর্ক লাগিয়ে দিবে। আগে ক্ষমা তারপরে কোনো কথা না না এ পাপি না সেটা বলতে চাচ্ছি না আমাকে পড়েছে অতএব ক্ষমা ক্ষমা করেন আগে তারপরে কথা তার নাম কোনো তর্ক তর্ক একাই একাই হয় তর্ক তো একাই হয় না আল্লাহ বলছেন একটা কোরআন বলছে একটা সুরা বাকারা বলছে একটা আল্লাহ বলছেন একটা সুরা বলছে একটা ছাড় নেই যতক্ষণ পর্যন্ত ক্ষমা না হবে সম্মানিত দিনী ভাই বোন আপাতত সংক্ষিপ্ত ভাবে কোরআন হিসাবে শেষ করলাম এবং এখন হচ্ছে এক থাকবেন এই তুমি কি কারোর গায়ে হাত দিয়ে বসে আছো নাকি রেডি হও প্রস্তুত হও পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথর এইভাবে বসে থাকবা বারবার এক কথা বলা লাগবে এটা আমি প্রয়োজন মনে করি না আমি ভোট চাইতে আসিনি আমি নির্বাচন করতে আসিনি আমি কোনো তাপসির করতে আসিনি যে আমি বলবো কাহিনী আর আপনি বাদাম খাবেন এই হিসাব আপনি মনে করবেন না আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আমি এ অপেক্ষায় আছি অতএব আপনি মূল্যায়ন করুন অনুরোধ রক্ষা করুন আবু দারদার জি আল্লাহ তালান ব বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি অসাল্লাম বলেছেন মানকারা সুরাতাল তাল কাহা ফে ফিয়মিল জুমা কেউ যদি জুমার দিন সুরা কাহাফ পড়ে কান আল্লাহ আজ বি মা বাইনাল জুমা তাই তাহলে এই সুরাটি আপনার জন্য আলো উজ্জ্বল হয়ে যাবে দুই জুমার মধ্যে যেই সময় রয়েছে এই দুই জুমার সময়টা হবে আপনার জন্য থাকা খাওয়া ভালো দুই জুমার মধ্যের সময়টা হবে আপনার জন্য চলাচল ভালো দুই জুমার মধ্যে আপনার সময়টা হবে সমস্যা মুক্ত কোনো প্রকার বিপদগ্রস্ত আপনি হবেন না উজ্জ্বল আলোহে থাকবে এই সময়টা আপনি যদি জুমার দিন সোরা কাহা পড়েন